শ্যাম ও শ্যামার ঘরে তোমাদেরকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ভক্তির পথে আছো। আমার মায়ের 3-4 দিন ধরে খুব জ্বর ছিল। আমরা মানে কেউ তো ঘরে সেবা করার আমি ছাড়া কেউ ছিল না, তাই মানে ভালো করে পূজা ভালো করে করা মানে করতেই পারিনি। আজকে তোমাদেরকে আমি শীতকালে গোপালদের কিভাবে আমি স্নান করাই গরম জল দিয়ে করাবো, শুরু করব করাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলতে থাকো, দেখতে থাকো। এতদিন এই কদিন মানে পুজো দেওয়া মানে মায়ের এত শরীর খারাপ ছিল, মাকে 3 মানে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, বারবার গা মুছে দিতে হয়েছিল, মানে অবশ্যই করতে হবে, এটা তো আমাদের কর্তব্য। তো ঠিক গোপালদের ভালো করে পুজো দিতে পারিনি, আজকে গোপালদের মানে গরম জলে স্নান করাবো। মানে বেশিও গরম নয়, আবার বেশিও ঠান্ডা নয়, যেটাকে মানে উষ্ণ কম উষ্ণ জল বলে সেইটা দিয়ে অভিষেক করাবো। দেখতে থাকো। ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি। এই কেটলিটা আগের বছর কেনা হয়েছিল গোপালদের শীতে, গোপাল তারপর আমাদের নারায়ণ শ্রী মহাদেব ইনাদেরকে শীতে মানে জল মানে গরম জল দিয়ে চান করানোর জন্য। এবং শুধু শুধু চান করানো না, গোপালদের যখন সকালবেলা ঘুম থেকে তোলা হয় তাদের মুখ মুছে দেওয়া সব এই গরম জলের সাহায্যে করতে হয়। তা এই মানে এটা মানে এটা মানে এটা দিয়েই করা হয়। গোপালবাবুদের স্নান করাবো, বসিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে। দেখো গরম জল আর কি যেন বলে ঠান্ডা জল মিশিয়ে একটু গরম রেখেছি, কারণ মানে জলটা তো ঠান্ডা হয়ে যাবে, তাই একটু গরম করে রেখেছি। এবার গোপালদের অভিষেক করাবো। সবার আগে একটু তেল মালিশ করব, বেশিক্ষণ আমাদের খালি গায়ে রাখবো না, কারণ গোপাল প্রভুদের ঠান্ডা লেগে যাবে। আজকে একটু সর্ষের তেল লাগাই গায়ে, উলি বাবা সর্ষের তেল। আমার গোপাল, আমার গোপাল, আমার ননি গোপাল, আমার পুচকু, পুচকু হচ্ছে এই পুচকুজনের ডাক নাম। ই বাবলে বাবলে পড়ে গেল, উলি পলে গেল, পলে গেল, ক্ষমা করে দাও। উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা। চোখে দেবো না, চোখে দেবো না, মাথায় দেবো, গায়ে দেবো, সব জায়গা দেবো। উলি বাবা, উলি বাবা, এ নিয়ে আমার গিরে গোপীনাথ। উলি বাবা, এবার একটু জলে চান করে নাও, গরম জল দিয়ে তেল মালিশ করেছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি কিন্তু ডান হাত দিয়েই অভিষেক করাচ্ছি, কারণ বা ইয়ে এরম করে করাচ্ছি বলে অনেকে ভাবতে পারো আমি বা হাত দিয়ে করছি, তা নয়। উলি বাবা, গরম গরম পানি সে নাহানা চাই হে, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা রাধা। ভালো করে চান করো, এরপর ভোগকে মানে ভোজন করে ভোগ তো ওনাদের প্রসাদ বলে, ভোজন করে বন্ধুদের সঙ্গে খেলা করো। এবার এনাদের দুজনকে ওপরে বসিয়ে রাখবো, বসিয়ে এনাদের দুজনকে রাখবো, তার বাকি দুজনকে চান করাবো। দেখো আমার মেজ গোপাল মদন মোহন আর আমার গিরিধারী মানে যে বড় গোপাল, মাখো মাখো মাখো, তেল মাখো, তেল মাখো, তেল মাখো, তেল মাখো, তেল মাখো, গরম করো শরীর। বাবা শীত, কি শীত! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মুখে দেবো না, মুখে দিলাম খালি চোখে যেন না পড়ে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, রাধা 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 রাধা, 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 রাধা রাধা।
চার বাবু বসে গেছেন, হ্যাঁ, গিরিধারী, মেজ মজলু বা মদনমোহন, ননীগোপাল বা পুচকো, আমাদের বরকো বা গোপীনাথ। এবার আমাদের ভোগ দিয়ে দেব। আজকের ভিডিও এই অবধি থাক, পরে অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।